হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী ও দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে গোটা দেশের করোনা সংক্রমণ এবং রাজ্যবাসীর জন্য সব থেকে বড় ভয়ঙ্কর খবর, যেখানে সতর্কতা জারি হলো প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবারও বিপর্যয়ের মুখে পড়ল বাংলা, সম্পূর্ণ বাংলায় নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের ভিডিওতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একের পর এক নতুন ঘোষণা, প্রায় বেশ কয়েকটি ঘোষণা নিয়ে রয়েছে আজকের বিশাল বড় খবর। অন্যদিকে আবার করোনা আবহে আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বিশাল বড় উদ্যোগ, যেখানে বলা হচ্ছে এখনো যারা মাটির বাড়িতে ব্যবহার করছেন এবং এখনো পাকার বাড়ি তৈরি করতে পারেননি, তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিশাল বড় উদ্যোগ। অন্যদিকে আবার সরকারি চাকরি প্রার্থী শিক্ষকদের জন্য বিশাল বড় সুখবর আনলো কেন্দ্র সরকার। হ্যাঁ ফ্রেন্ড, সকল সরকারি স্কুল শিক্ষকদের জন্য বিশাল বড় উদ্যোগ নিল কেন্দ্র, যেখানে কেন্দ্রের তরফ থেকে জানানো যাচ্ছে এবার থেকে শিক্ষকরা শুধু শিক্ষাই দেবেন, কোনো ভোটের ডিউটি বা আলাদা কোনো কাজে যুক্ত করা যাবে না শিক্ষকদেরকে। শিক্ষকদের স্বার্থে বিশাল বড় ঘোষণা কেন্দ্র সরকারের। অন্যদিকে আবারও পশ্চিমবঙ্গের লকডাউন নিয়ে বিরাট বড় নির্দেশিকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে লকডাউন। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, তবে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, যেখানে কোথায় কোথায় হতে পারে সেপ্টেম্বর মাসে লকডাউন এবং কোন কোন দিনগুলোতে লকডাউন জারি হবে তা নিয়ে একের পর এক নির্দেশিকা থাকছে আজকের ভিডিওতে। এর সাথে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার এবং ভোট গ্রাহকদের জন্য বিশাল বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার, যেখানে নতুন নির্দেশিকা জারি হলো যা প্রত্যেকটি রাজ্যবাসীর একান্তই জানা প্রয়োজন। অন্যদিকে আবারও রাজ্য সরকারের তরফ থেকে বিশাল বড় উদ্যোগ নেওয়া হলো রাজ্যের মহিলাদের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, মহিলাদের জন্য বিরাট বড় উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার চাকরি প্রার্থীদের জন্য উঠে এলো আরো একটি নতুন সুযোগ, যেখানে গ্রামের পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে বিভিন্ন রকম এলাকাতে বিশাল বড় নিয়োগের বিজ্ঞপ্তি, প্রায় 5000 শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার। এর সাথে আবার করোনা নিয়ে বিশাল বড় দুঃসংবাদ গোটা রাজ্যবাসীর কাছে, যেখানে দিলীপ ঘোষের বাড়িতে করোনার আনা, যেখানে দিলীপ ঘোষ গেলেন কোয়ারেন্টাইনে এবং রাজ্য কেন্দ্র সরকারের সকল বৈঠক বাতিল করলেন তিনি। অন্যদিকে আবার প্রবল নিম্নচাপ শুরু রাজ্যে, প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, সতর্কতা জারি রাজ্য সরকারের তরফ থেকে, সাবধান থাকবেন আপনিও। এবং এই ভিডিওর শেষেও থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা একের পর এক নতুন অনুদানের সুখবর। যা জানতে হলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি স্টেপ বাই স্টেপ দেখতেই হবে, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, কারণ আজকের আপডেটে রয়েছে আপনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের তাজা ও লেটেস্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের ছোট্ট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে সবার আগে নতুন চাকরির আপডেট, সরকারি প্রকল্প, রান্নার গ্যাস, ব্যাংকের বই নিয়ে উঠে আসা জনধন অ্যাকাউন্টের টাকা নিয়ে মহিলাদের একের পর এক নতুন আপডেট সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে চলে আসবে। এরই সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা আপডেটগুলো সবার আগে আপনার সামনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও তাজা আপডেটগুলো উঠে এসেছে তা জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো সবথেকে বড় খবর, যেখানে বলা হচ্ছে এবার মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, নেট ও জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা স্থগিত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে করোনা আবহে দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, ইতিমধ্যে গোটা রাজ্যে নতুন করে বিশাল বড় সংক্রমণের খবর, তাই সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এমনটা চিঠি লিখলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন এই করোনা পরিস্থিতিতে হতাশার মধ্যে রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীরা, কাছেই ওদের উপর পরীক্ষার চাপ চাপিয়ে দেওয়া ঠিক হবে না, অন্যদিকে করোনা আবহে পরীক্ষা নেওয়াটাও সংকটজনক। অন্যদিকে আবার গোটা রাজ্যবাসীর কাছে নিম্নচাপ নিয়ে উঠে এলো বিরাট বড় সতর্ক বার্তা, এক্ষুনি সতর্ক হন। হ্যাঁ ফ্রেন্ডস, রাজ্যের উপর একের পর এক নয়া দুর্ঘটনা, যেখানে কিছুদিন আগেই ঘটে যাওয়া আমফানের ক্ষতিতে পূরণ হয়নি এখনো, অন্যদিকে আবার করোনার চাপ, এরই মাঝে গোটা রাজ্যে ভয়ঙ্কর সংবাদ, যেখানে বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ। ঠিক সেই কারণে
কারণে আজই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি। যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেজন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা, যেখানে সপ্তাহের শেষ পর্যন্ত চলবে ভারী বৃষ্টিপাত। উল্লেখ্য, বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম তৈরি করার কথাও ঘোষণা করেছেন মানবদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার সামনে আসছে ভোট। এই ভোটের আগেই কেন্দ্রের তরফ থেকে গোটা রাজ্যবাসীর কাছে একের পর এক নয়া নির্দেশিকা জারি। তার মধ্যেই সকল সরকারি স্কুল শিক্ষকদের জন্য উঠেল বিরাট বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি ঠিকই শুনছেন, যেখানে বলা হচ্ছে শিক্ষকদের কাজ এবার থেকে শুধুমাত্র হবে শিক্ষা প্রদান করা। এমনটাই শিক্ষকদের স্বার্থের কথা ভেবে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার, যেখানে এবার থেকেই শিক্ষকরা শুধুমাত্র পড়াবেন, তাদের শিক্ষা প্রদান ছাড়া আলাদা কোনো কাজ করতে দেওয়া হবে না। যেখানে এতদিন পর্যন্ত শিক্ষকদের উপর অকথ্যভাবে নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া হতো, যেখানে ভোটের কাজে যেতে হতো সকল শিক্ষকদেরকে, তাদের অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও ভোটের কাজে সকলকে সামিল থাকতে হতো। অন্যদিকে মিড ডে মিলের কাজ একের পর এক নয়া চাপ এসে পড়তো শিক্ষকদের উপর, তবে এবার থেকে কেন্দ্র সরকারের নতুন ভাবনা, তবে এবার থেকেই শিক্ষকরা শুধুমাত্র শিক্ষাই প্রদান করবেন। যেখানে ভোটের কাজ বা মিড ডে মিলের কাজের উপরে বরাবরই বিরোধিতা জানিয়েছেন সকল শিক্ষক মহল, তাই তাদের কথার উপর মর্যাদা রেখেই এবার থেকে সকল অতিরিক্ত চাপ, যেখানে ভোটের কাজ মিড ডে মিলের কাজ এইসব দায়িত্ব অতিরিক্ত চাপ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ও শিক্ষকদের সাহায্যে তুলে দেওয়া হচ্ছে, যেখানে আগামী দিনে মিড ডে মিল বা ভোটের দায়িত্বে আলাদা কোনো প্রার্থীকে নিয়োগ করা হবে, তবে শিক্ষকদেরকে এই সকল কাজ থেকে সম্পূর্ণ তুলে নেওয়া হবে। অন্যদিকে লকডাউন নিয়ে গোটা রাজ্যে একের পর এক নয়া নির্দেশিকা জারি, তবে তা জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো সব থেকে বড় সুখবর সকল রাজ্যবাসী ও দেশবাসীর জন্য, যেখানে বলা হচ্ছে এখনো অনেক প্রার্থী রয়েছেন বা অনেক রাজ্যবাসী রয়েছেন যারা আবাস যোজনায় একের পর এক আবেদন করা সত্ত্বেও তাদের বাড়ি এখনো তৈরি হয়নি বা কেন্দ্র সরকারের আবাস যোজনার ঘর তারা এখনো পাননি, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে উঠে এলো বিরাট বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, যেখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের স্বচ্ছতাকে কুর্নিশ, 45,000 নতুন নির্মাণে অনুমোদন দিল কেন্দ্র। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে গাইডলাইন মেনে কাজে নিষ্ঠা টাকা খরচের স্বচ্ছতায় বাংলার বাড়ি প্রকল্পে এই দুই শর্ত পূরণে সফল পশ্চিমবঙ্গকে কুর্নিশ জানালো কেন্দ্র। এর সাথে স্বচ্ছতার দিক থেকে সম্পূর্ণ উচ্ছ্বাসিত পুর নগরায়ণ মন্ত্রকের প্রশাসন সূত্রে খবর, এর ফলে আবারও মিলল পুনরায় বাড়ি নির্মাণের কাজে ছাড়পত্র। রাজ্যের 46টি পুরসভায় নতুন করে 45,000 বাড়ি নির্মাণের তথ্য। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট বড় খবর, যেখানে আবারও 45,000 বাড়ি নির্মাণের তাৎক্ষণিক অনুমোদন দিয়ে নজির গড়ল কেন্দ্র, যেখানে মোদী সরকারের এই সহযোগিতাকে স্বচ্ছতার প্রতিদান হিসেবে দেখছেন রাজ্যের সকল দপ্তরের অধিকারীরা। যেখানে রবিবার পুরমন্ত্রী ফরিয়াদ হাকিম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যে স্বচ্ছতার সঙ্গে কাজ করে তা ফের প্রমাণিত হয়ে গেল, আমরা আবারও শীঘ্রই পুরো এলাকায় নতুন বাড়ি নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর, কোনো পুরসভায় নতুন করে বাড়ি নির্মাণের কর্মসূচি তৈরি হবে, তার তালিকাও তৈরি করা শুরু হয়ে গেছে। যেখানে বাংলার বাড়ি প্রকল্প অনুসন্ধানের কাজে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় দল হানা দিয়েছিল, তবে সেই দল সম্পূর্ণ স্বস্তি লাভ করে এবং বাংলার কাজে স্বচ্ছতা ও সন্তোষ প্রকাশ পাওয়ায় আবারও রাজ্যে নতুন করে বাড়ি প্রকল্প শুরু হলো। তাই ইতিমধ্যে বিরাট বড় খবর, 46টি পুরসভায় একটি নতুন বাড়ি নির্মাণের কর্মসূচি নেমে নগর উন্নয়ন দপ্তর। তো ফ্রেন্ডস, আপনি যদি আবেদন করে থাকেন অথচ এখনো বাড়ি পাননি, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার কোন সমস্যার কথা বা আপনার এলাকার নামটি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনার এলাকা থেকে উঠে আসা যাবতীয় তথ্য আপনার কাছে সবার আগে আমরা ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব। অন্যদিকে আবার বিরাট বড় খবর, দিলীপ ঘোষের বাড়িতে করোনার হানা, তবে তার আগে জানিয়ে দিই গোটা দেশের করোনার নতুন আপডেট, যেখানে বিরাট বড় দুঃসংবাদ, 31,00,000 পার করলো গোটা ভারতের করোনা সংক্রমণ এবং এতে মৃত্যু হয়েছে 57,542 জনের এবং ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 23,38,035 জন, যেখানে ওড়িশায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,949 জন, এছাড়া তেলেঙ্গানাতে নতুন করে আক্রমণ হয়েছে 1,842 জন। অন্যদিকে গোটা দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 61,000, মোট আক্রান্তের সংখ্যা যেখানে 31,06,249 জন। এর সাথে শুধুমাত্র 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন 836 জন। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গে করোনার নয়া রেকর্ড দিনের পর দিন বাড়ছে, যেখানে গত 24 ঘন্টায় একদিনে নতুন
করে করোনা আক্রান্ত হয়েছেন 3274 জন, যেখানে 3000-এর গণ্ডি প্রতিদিন প্রায় বাড়ছেই। এর ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা সংক্রমিত হয়ে সংখ্যা দাঁড়ালো 138870 জন। অন্যদিকে জেলায় জেলায় নয়া আপডেট কলকাতাতেই, যেখানে বিরাট সংক্রমণ, প্রায় 36000 মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়াও বাংলার বেশ কিছু জেলাতে নতুন করে করোনা সংক্রমণের রেকর্ড ছিল না, তবে আবারও সেখানে নতুন করে সংক্রমণ, যেখানে ঝাড়গ্রাম জেলায় প্রায় 200 জনের বেশি সংক্রমিত হয়েছেন, যা গোটা রাজ্যের কাছে বিশাল বড় দুঃসংবাদ। এছাড়া আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি জানিয়ে দেবেন এবং আপনার এলাকায় বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে নতুন আপডেট আপনি কমেন্টে জানাবেন। অন্যদিকে কোয়ারেন্টাইনে গেলেন দিলীপ ঘোষ, বাড়িতেই ঢুকলো করোনা। রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে করোনায় নতুন আপডেট ধরা পড়ল। এছাড়াও জ্বর সহ করোনার একাধিক উপসর্গ রয়েছে বিজেপি নেতার নিরাপত্তারক্ষী ও এক পরিচারিকা। তাই আপাতত ইতিমধ্যে হোম কোয়ারেন্টে গেলেন সংসদের সভাপতি বিজেপির দিলীপ ঘোষ, যেখানে রবিবার গভীর রাতে জানা যায় চালকের করোনা আক্রান্ত হয়েছেন। তারপর চিকিৎসার পরামর্শ দেন দিলীপবাবুকে নিরাপত্তারক্ষী ও পরিচারকদের করোনা পরীক্ষা করা হচ্ছে এবং বর্তমানে দিলীপ ঘোষ কোয়ারেন্টাইনে। এছাড়া রাজ্য কেন্দ্রের সমস্ত বৈঠক বাতিল করেছেন তিনি। অন্যদিকে আবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, বাংলায় নতুন করে 5000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বাংলার মানুষকে সম্পূর্ণ সরকারি আপডেট সম্পর্কে অবগত এবং নতুন প্রকল্পের আপডেট জানাতে বাংলায় প্রায় নতুন করে 5000 শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। তা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসছে বিরাট বড় উদ্যোগ। এর সাথে আবার রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের মহিলাদের জন্য উঠে আসছে বিরাট বড় খবর, যেখানে সহজ শর্তে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার, যেখানে প্রায় 60000 গোষ্ঠীকে সম্পূর্ণরূপে 10 লাখ টাকা করে ঋণ দেবে রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকারের মত অনুসারে বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের তরফ থেকে বিশাল বড় উদ্যোগ মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছে। তো ফ্রেন্ডস, আজকের খবরটা কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ তাজা লেটেস্ট আপডেট রয়েছে, যেগুলো জানার জন্য আমাদের ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে একদম তাজা লেটেস্ট আপডেটটা দেখে নেবেন। এর সাথে আপনি কোন জেলা থেকে খবরটি দেখলেন কমেন্টে জানাবেন, তাহলে আপনার জেলার খবর পেলে আমরা সবার আগে জানিয়ে দেবো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সুন্দর করে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পাওয়া যে বেঙ্গল জব স্টাডির লোগোটিতে ক্লিক করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর পাশে যে লোগোটির পাশে যে ভিডিওটির তাজা আপডেট দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এইমাত্র তাজা আপডেটটা দেখে নিন।